নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা আগামীকালকে রাশিফল কালকে পনেরোই নভেম্বর দু হাজার বাইশ এবং মঙ্গলবারের দিন আপনি মেস থেকে মিন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট পাওয়া কি ফল পাবেন তার আলোচনায় এই ভিডিওতে করছি করার চেষ্টা করছি আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো তো আসে নিয়ে আসি আর ডেসক্রিপশান চেক করুন ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চলুন শুরু করি কালকে আলোচনাটা করি করার চেষ্টা করি কালকে কি হবে কি হতে পারে কিভাবে চলা যেতে পারে মোটামুটি একটা জিস্ট কালকে তুলে ধরি তার আগে বলি হনুমানজিকে স্মরণ কালকে করবেন হনুমানজিকে ডেকে দিনটা শুরু করলে আশা করবো আপনি পজিটিভ রেজাল্ট বা ভাইব্রেশানগুলো পজিটিভ হবে অবশ্যই বেটার ফল পাবেন মঙ্গলবারের দিন হচ্ছে কালকে কর্কট রাশি কালকে পুষ্যা নক্ষত্র সপ্তমী এবং কৃষ্ণপক্ষ চলবে যোগ চলছে শুভ যোগ একটা বলতে পারি কিন্তু মঙ্গলবারের দিন কালকে দিনটা একটু টাফ হতে চলেছে যে যে নক্ষত্রগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন নক্ষত্রের মানুষগুলো অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা মঘা হস্তা চিত্রা অনুরাধা জ্যেষ্ঠা উত্তলা ছাড়া ধনিষ্ঠা শতভিষা রেবতী এই নক্ষত্রগুলো বা এই নক্ষত্রের জাতক জাতিকাগুলো কালকে এক্সপেক্টেডকে আপনারা বেটার রেজাল্ট পাবেন কালকের দিন ভালো ফল দিচ্ছে যাত্রা শুরু সকাল আটটা পঁয়তাল্লিশ পৌনে নটা থেকে নটা পঁচিশ সামলে একটু দেখে ধরে একটু টাইম নিয়ে ব্যবহার করা উচিত বড়ো সাইনিং বড় কন্ট্রাক্ট বড়ো ডিল বড় ট্রানজ্যাকশান সন্ধ্যে ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা দুই মানে সাতটা দুই তিন পাঁচ এই সময়টা একটু সামলে ব্যবহার করলে আমার মনে হয় আপনাদের জন্য বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দিতে পারে যে যে কালকের দিনে বিজনেসগুলো বেটার ফল দিচ্ছে আপনাদেরকে যে যে ব্যবসাগুলো ভালো হচ্ছে মেডিক্যাল মেডিসিন ভালো হচ্ছে টিচিং সেক্টর কালকে বেটার রেজাল্ট দিচ্ছে গাড়ির বিজনেস ইলেকট্রনিক্স গুডসের বিজনেস এবং প্রপার্টি প্রোমোটারি কনস্ট্রাকশান ইন ইঞ্জিনিয়ারিং গুডস কালকে বেটার রেজাল্ট দিচ্ছে বাট কালকে গ্ল্যামার ফিল্ড লিকুইড প্রোডাক্ট লটারি বিজনেস একটু চাপের শিল্পীরা একটু চাপে থাকতে পারেন বা শিল্পী শিল্পী যারা শিল্পী মানুষ যারা ব্রেনওয়ার্ক যাদের করতে হয় তারা একটু প্রেসারে থাকতে পারেন কালকের দিনে গোপনীয়তা মেনটেন করে কাজ কালকে কিন্তু প্রবলেম দেবে যারা গোপনীয়তা মেনটেন করে কাজ করেন আসবাবপত্রের কাজ করেন কাঠের কাজ করেন একটু হয়তো প্রেসারে থাকবেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলিংস ইম্পোর্ট এক্সপোর্টস কালকে কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা এটা রেজাল্ট দিচ্ছে এটা মোটামুটি দিক গেল চলুন মেন আলোচনার জায়গায় আসি মেস দিয়ে শুরু করা যাক আর হনুমানজিকে ডাকতে বলছি মেষ রাশি সাত সংখ্যার ব্যবহার কালকে শুভ হচ্ছে হনুমানজিকে অবশ্যই ডাকছেন সাত সংখ্যার ব্যবহার করছেন ছাই রঙ সাদা রঙ ব্যবহার করছেন কালকের দিনে নীল অ্যাভয়েড করছেন চেষ্টা করছেন নটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা কুড়ি এটা অথবা দুটোর পরের সময়টা এগারোটা পঞ্চাশ থেকে পৌনে দুটো একটু দেখে ব্যবহার করাটা আমার মনে হয় আপনাদের জন্য বেটার রেজাল্ট দেবে আপনি মেসের মানুষ হলে মেসের হেলথ কালকে ভোগাতে চলেছে আপনি মেসের মানুষ বা মেসের জাতক জাতিকা হলে কালকে হেলথের ব্যাপারটা খেয়াল রাখবেন সিনিয়রদের হেলথ কালকে স্টেবেল থাকছে বা গুরুজনদের হেলথ কালকে স্টেবেল থাকছে টাকা মার হতে পারে টাকা আটকে যেতে পারে কোনো না কোনোভাবে টাকা মার হওয়া অথবা টাকা আটকে যাওয়ার একটা চান্সেস বা প্রবাবিলিটি থেকে যাচ্ছে তাই টাকা পয়সার ব্যাপারটা দেখে বিজনেস সরি ভ্রমণ কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে অফিসে শত্রুতার দিন হচ্ছে কালকের দিন কর্মক্ষেত্রে শত্রুতা প্রবলেম যোগ্যতার দাম পেতে সমস্যা দেবে অফিস দিয়ে অফিসে কালিকদের থেকে অর সিনিয়রদের থেকে আপনারা কিন্তু প্রবলেম পাবেন চাপ পাবেন এবং আপনাকে কোন ঠাসা করা হতে পারে আপনি মেসের জাতক বা জাতিকা অফিসের জায়গা বা অফিসের দিক অবশ্যই নজর রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন এবং কালকের দিন জেচে পড়ে কাজকর্ম করা উপকার করতে যাওয়া প্রবলেমের তাই আপনার হেল্পফুল নেচার একটু ত্যাগ করুন বেটার রেজাল্ট হবে মেসের জাতক বা জাতিকা কালকে বিজনেস কিন্তু ভালো করবেন আমি আশা করব বা আশা করতে পারি কালকে ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারটা সুন্দরভাবে বা সুস্থভাবে হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে এবং কাস্টমার পাওয়া কাস্টমার ধরা এটাও কিন্তু বেটার থাকছে কালকে কথায় কোনো খুব একটা ভালো হচ্ছে না এটা ঘটনা কালকের দিনে দাম্পত্য জীবনে ছোট ছোট বিবাদ চলতে পারে বাট ওভারঅল ঠিক আছে জ্ঞাতি ভাই বোন বাবা মা মোটামুটি ফল দিচ্ছে বন্ধুত্ব থেকে সাবধান প্রেমিক প্রেমিকাগুলো সুফল পাবেন সন্তান একটু ভোগাতে পারে বিদ্যা আশা করছি শুভ রেজাল্ট দেবে পজিটিভ রেজাল্ট দেবে মেসের জাতক জাতিকা বা আপনি যদি মেসের মানুষ হন অশ্বিনী নক্ষত্র মাথা ঠান্ডা রাখুন ভরণী নক্ষত্র কনফিউশন প্রচুর চলবে কনফিউজড এটা থাকা কৃত্তিকা নক্ষত্র বদনাম খেয়ে যেতে পারেন রোহিণী নক্ষত্র সরি কৃত্তিকা নক্ষত্র বদনাম খেয়ে যেতে পারেন পরের রাশি হচ্ছে বৃষরাশি বৃষরাশি লাল রঙ বৃষরাশি আট সংখ্যা বৃষরাশি মানে বেটার বলবো বারোটা থেকে একটা পঁয়ত্রিশ এই টাইমটা সামলে হুম এই টাইমটা সামলে ব্যবহার করবেন ইদার নটা কুড়ি মিনিট থেকে সাড়ে এগারোটা অথবা দুটোর পরে পুরো সময়টা আপনার জন্য স্টেবেল সময় হচ্ছে মানে কি বলবো আপনাদেরকে দৃঢ়তা দেখাতে হবে কালকের দিন হনুমানজির মতোই মানসিকতা দেখাতে হবে যে দেখে নেব এবং এটাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানে ধৈর্য ধরা লেগে থাকার ক্ষমতা এবং কিছু ক্ষেত্রে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড মানে আমি শেষ দেখে ছাড়বো এই মানসিকতা কালকে চেতাচ্ছে এবং এটাই কিন্তু বিচরাতির মোস্ট পাওয়ারফুল পার্ট যারা নিজেকে হাইড রাখবেন নিজেকে লুকিয়ে রাখবেন বা গোপনীয়তার সঙ্গে কাজ করেন একটু পেছন থেকে তাদের দিন নয় এবং যারা ওই টোনে কথা বলা মানুষ তারা কিন্তু চাপে থাকছে সো আমারটা আমাকে আদায় করে নিতে হবে এটা বেটার হচ্ছে তাই চাকরি ক্ষেত্রে স্টেবেল রেজাল্ট পাবেন এবং আমি এটা আশা করব বা আশা করতে পারি বাট আপনি বৃষরাশির মানুষ হলে আপনার হেলথ ভালোর দিকে গেলেও আপনার ফ্যামিলির হেলথ এবং একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে বন্ধুত্ব থেকে সাবধান থাকবেন ভ্রমণ এবং ইনভেস্টমেন্ট চলতে পারে হাউস ওয়াইফরাও সেম রেজাল্ট যেটা চাকরিওয়ালাদের ক্ষেত্রে বলছি তবে বিজনেসকে কালকে প্রমোট করা নতুন কাস্টমার ধরা এবং বিজনেসের ব্যাপারে নতুন করে কথাবার্তা এগোনো এক্সপেক্টেডকে আপনাকে স্টেবল রেজাল্ট দেবে বিদ্যাস্থান শুভ নয় সন্তান ঠিকই আছে প্রেমিক প্রেমিকাগুলো খুব ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে তুলনামূলকভাবে স্বামী স্ত্রী একটু একটু প্রবলেমে রয়েছেন হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দুজনের মধ্যে বন্ডিং এবং বোঝাপড়া আপনাকে একটু প্রবলেম দিতে পারে এটা দেখবেন বাবা মায়ের সাপোর্ট আশা করছি সিনিয়রদের সাপোর্ট আশা করছি তাই কালকে কিন্তু লেগে থাকতে হবে লড়াই করতে হবে এবং এটাই বেটার রেজাল্ট দিচ্ছে কৃত্তিকা মাথাটা একটু গরম রাখুন রোহিণী নক্ষত্র কালকের দিন নিজের ভ্যালু বুঝুন আমি কে আমি কী আমি কেন বুঝুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে চেষ্টা করবেন কথা এগিয়ে রাখার কথাবার্তা বা কথাবার্তাগুলো এগিয়ে রাখার এটা ঘটনা ছো এটাই বেটার রেজাল্ট দিচ্ছে রাশি যদি হয় মিথুন সংখ্যা কালকের দিনের জন্য নাম্বারটা কালকের দিনে চার ব্যবহার করবেন কালকের দিনে সাদার কাছাকাছিতে থাকছেন কালকের দিনে হনুমানজিকে ডাকছেন পুরোটা সাড়ে এগারোটা থেকে পৌনে দুটো দেখে ব্যবহার করার দরকার আগেরটা পরেরটা ধীরে সুস্থে ব্যবহার করার সময় হচ্ছে তাহলে সাড়ে এগারোটা থেকে পৌনে দুটো অনেকটা সময় একটু দেখে ব্যবহার করবেন এবং কথাটা মেপে বলবেন আপনার এবং আপনার পরিবারের যারা মেম্বার মানুষজন রয়েছেন আশা করবো তাতে শরীর নিয়ে খুব বেশি প্রবলেম হবে না ইনভেস্টমেন্ট চলবে না ভ্রমণ চলতে পারে চাকরি ক্ষেত্র দায়িত্ব পালন করতে হবে বাধ্য ছাত্র হতে হবে যে আমাকে এটা বলছে আমি এটাই করছি এইভাবে বলছে এইভাবে করছি আপনি জানেন আপনি পারেন আপনি প্রচুর জানেন কালকে দেখানোর দিন নয় যেরকম বলা হবে সেরকম যাতে আমার ঘরে আমার ওপর আমার দিকে আঙুল না ওঠে এটা কিন্তু বেটার রেজাল্ট দেবে এবং বিজনেসও মোটামুটি চলছে তাই দিনটা আমার জন্য চাপের হচ্ছে দিনটাতে আমি প্রেসারে থাকছি এটা কিন্তু বুঝে চলতে হবে এদিক ওদিক করলে বা একটু এদিক ওদিক করতে গেলে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন মিথুনের মানুষ হলে দাম্পত্য জীবন স্টেবেল এবং হাজব্যান্ড ওয়াইফ একে অপরের পাশে দাঁড়াবেন সঙ্গে বাবা মাও বন্ধুত্ব আর প্রেম একটু লক্ষ্য রেখে চলুন আপনি মিথুনের মানুষ হলে বন্ধুবান্ধবী প্রেমিক প্রেমিকা আছে তো নিশ্চয়ই থাকবে কিন্তু তর্ক আর্গুমেন্ট ঝামেলা উচিত হবে না বিদ্যা শুভ সন্তান শুভ হচ্ছে আর কারুর সাথে কালকের দিন কোনো বিবাদ নয় মাথা গরম নয় সামলে পার করে নিতে হবে মৃগশিরা নক্ষত্র টাকার ব্যাপারটা সামলে আদ্রা নক্ষত্র একটু সিক্রেটলি কাজ করুন পুনর্বসু নক্ষত্র কালকের দিনে কাউকে কোনো প্ল্যান দেবেন না এটা কর ওইভাবে কর ওইভাবে করলে ভালো হবে তার ভাবার অনেক লোক আছে আপনি আপনাকে একটা দিন এ থেমে থাকুন রাশি কর্কট তিন সংখ্যা লাল রং শিব পুজো সরি হনুমানজিকে ডাকা মহাদেবকে অবশ্যই ডাকতেই পারেন পৌনে নটা থেকে এগারোটা পঞ্চাশ বারোটা থেকে একটা পঁয়ত্রিশ দুটোর পরের পুরো সময়টা ব্যবহার করতে পারেন তাহলে বারোটা থেকে একটা পঁয়ত্রিশ এই টাইমটা একটু দেখে ব্যবহার করতে হবে আপনি যদি কর্কটের মানুষ হন কর্কটের হেলথ ভালো যাচ্ছে না সঙ্গে ফ্যামিলির হেলথও কোনো না কোনোভাবে আপনার এবং আপনার ফ্যামিলির হেলথ একটু প্রবলেমের বাট ইনভেস্টমেন্ট এবং পাওনা দেয় যথেষ্ট ভালো হচ্ছে যে কারুর থেকে কোনো ইনভেস্টমেন্ট কোনো জায়গায় কোনো ইনভেস্টমেন্ট এবং পাওনা যদি আদায় করতে চান আমার মতে আপনি স্টেবল রেজাল্ট পাবেন বা পেতে পারেন আপনি যদি কর্কটের মানুষ হন ভ্রমণে সাফল্য রয়েছে এবং হাউসওয়াইফেরাও সাফল্য পাচ্ছেন মানে আপনি যদি হাউসওয়াইফ হন বা একজন গৃহবধূ হন আমি আশা করতে পারি আপনি সফলতা পাবেন চাকরি ক্ষেত্রে কালকের দিন এক্সট্রা কিছু করার দিন এক্সট্রা কিছু দেখানোর দিন এবং আমি জানি আমার কিছু ভ্যালু রয়েছে এবং নিজের হক আদায় করা তাই মুখ বোঝা নয় কথা বলা এটা কিন্তু আপনার জন্য উপযুক্ত রেজাল্ট দেবে আপনি যদি কর্কটের মানুষ হন বা আপনি যদি কর্কটের জাতক জাতিক হন সো বন্ধুরা আমি আশা করব আপনি এই জায়গাটাকে একটু দেখে নিতে পারবেন এবং একটু ম্যানেজ করে নিতে পারবেন একটু দেখে নিন আপনি কর্কটের মানুষ হলে তাই পেছন থেকে নয় সামনে থেকে খেলবেন সামনে দাঁড়িয়ে থাকবেন এবং বিজনেস প্রমোশনের জন্য ভালো হচ্ছে কিন্তু কিছু ক্ষেত্রে না বিজনেস করতে গিয়ে কাস্টমারদের সঙ্গে আর্গুমেন্ট কাস্টমারদের মন পেতে সমস্যা চলতে পারে মানে কাস্টমাররা একরকম চাইছে আপনি দিতে পারছেন না বা এই যে ব্যাপারটা এটা কিন্তু চলতে পারে আপনি যদি কর্কটের মানুষ হন দাম্পত্য জীবনটা ভোগাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গাটা আমার মতে একটু ভোগাতে পারে বা ভোগাবে বন্ধুরা এটা একটু লক্ষ্য রাখবেন বা এটা একটু নজর রেখে চলুন আপনি কর্কটের মানুষ হলে বা কর্কটের জাতক জাতিকা হলে প্রেম এবং বাবা মায়ের সাথে সম্পর্ক প্রেমিক প্রেমিকা এবং পিতা মাতা পিতা সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে সন্তান ঠিকই আছে মনোসংযোগটা একটু বাড়ান পড়াশোনার জায়গাটা একটু গণ্ডগোল দেখাচ্ছে সো ওভারঅল জায়গাটা কিন্তু ভালো হবে এবং হাজব্যান্ড ওয়াইফের দিকটা একটু লক্ষ্য রাখুন আমার মনে হয় সেটা আপনার জন্য প্রয়োজন আদায় করতে হবে এটা সবচেয়ে বড়ো ব্যাপার আপনি যদি কর্কটের মানুষ হন কর্কটের জাতক জাতিকা হন কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র কালকের দিনে চাপ থাকবে চাপ নেবেন কর্কট রাশি পুষ্যা নক্ষত্র কর্মক্ষেত্রে আপনি শত্রুতা করবেন অশ্লেষা নক্ষত্র কালকের দিনে শেষ দেখে ছাড়বেন পরের রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি কালকের দিনে হলুদ লাল স্টেবেল সবুজ অ্যাভয়েড করবেন হনুমানজিকে ডাকবেন সকাল পৌনে নটা থেকে এগারোটা চল্লিশ এগারোটা পঞ্চাশ থেকে একটা কুড়ি একটু দেখে পৌনে দুটো থেকে পরের পুরো সময় আপনার জন্য স্টেবেল সময় বা শুভ সময় হচ্ছে কালকের দিনের জন্য সিংহ এক সংখ্যারও ব্যবহার চলতে পারে সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে হেলথ স্টেবেল স্বাস্থ্য স্বাস্থ্য ঠিকই রয়েছে স্বাস্থ্য ঠিকই আছে এক নম্বর কথা গুরুজনদের স্বাস্থ্য মোটামুটি কিন্তু বাচ্চাদের হেলথটা একটু লক্ষ্য রাখতে হবে ট্রানজাকশান বুঝে শুনে করতে হবে ধার দেনা বুঝে শুনে করতে হবে ভ্রমণ চলতে পারে কারুর সাহায্য একটু দেখে নিতে হবে যে ভাই একটু হেল্প করে দাও একটু হেল্প করে দিন বা এই যে কারুর হেল্প বা সাহায্য আপনাকে একটু বুঝে শুনে নেওয়ার দরকার আছে নতুন দায়িত্ব নেওয়া নতুন কিছু শেখা নতুন ব্যাপারে কথা বলা এবং এটাই বেস্ট পার্ট পেন্ডিং কাজ পুরোনো কাজ ওই গতে চলবে চাপ থাকবে নর্মাল চাপ থাকবে কিছু ক্ষেত্রে সিনিয়রদের সাথে ঝঞ্ঝাট হতে পারে কিন্তু নতুন কিছুর ব্যাপারে এবং প্রজেক্টের ব্যাপারে নতুন কোনো নিউজের ব্যাপারে নিউজ আসা ইভেন বিজনেস পার্ট বিজনেসকে প্রমোট করা ভালোভাবে তাই চেষ্টা করুন কিছু শেখার স্পেশাল কিছু করার নতুন কিছু অ্যাপ্লাই করার এটাই তো জায়গা এটাই তো দিক আপনি যদি সিংহের জাতক বা জাতিকা হন সিংহ রাশি দাম্পত্য জীবন ভালো গেলেও প্রেম একটু ভোগাচ্ছে বাবা মা ঠিক রয়েছেন জ্ঞাতি একটু ভোগাবে হাউসওয়াইফরা শত্রুতা থেকে সাবধান থাকবেন আপনি একজন হাউসওয়াইফ হলে বা হাউসওয়াইফ যদি আপনি হন শত্রুতার জায়গা কিন্তু ভোগাতে চলেছে বা ভোগাবে এবং পেছনে লাগবে বা আপনার নামে কিছু উল্টো বললো আপনার সামনে বা মুখের ওপর কিছু বললো এটা হতে পারে সন্তান ঠিকই আছে বিদ্যা মোটামুটি চলছে তাই কালকে গথে চল না চলে একটু ডিফারেন্ট হইতে ভাবুন না একটু ডিফারেন্ট হইতে ট্রাই করুন না একটু কিছু শেখার ব্যবস্থা করুন না আমার মনে হয় সেটাই তো বেস্ট পার্ট সিংহ মঘা কালকের দিন লোকে আপনার থেকে প্রচুর সুবিধা নেবে পূর্ব ফাল্গুনি নক্ষত্র লোকের কথায় প্রভাবিত হতে পারেন বড্ড বেশি মিসগাইড করতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ছোটোখাটো চোট আঘাত লাগায় রক্তপাত আসতে পারে আসতে চলেছে একটু দেখবেন রাশি কন্যা হলে আপনি যদি কন্যার মানুষ হন কালকের দিনে চেষ্টা করছেন হলুদ সাদা হালকা কমলা এগুলো বেটার হচ্ছে কালকের দিনে নীল অ্যাভয়েড করছেন হনুমানজিকে ডাকছেন আপনি মানে কন্যা রাশির মানুষ হলে পৌনে নটা থেকে এগারোটা চল্লিশ শুভ সময় বারোটা থেকে দুটো দশ সাবধান দুটো পঁচিশ মিনিটের পর থেকে পুরো সময়টা আপনার জন্য স্টেবেল থাকছে কন্যার শারীরিক উন্নতির জায়গা দেখাচ্ছে শরীর স্বাস্থ্যের উন্নতির জায়গা দেখাচ্ছে এবং অয়েলিং বা বাটারিং করতে হবে আপনাকে একটু একটু তেল মারা একটু অয়েলিং করা একটু বাটারিং করা হ্যাঁ আপনি অনেকে বলবেন আমি পারি না বাটারিং করতে আমার দ্বারা সম্ভব না আমি পসিবেল নয় কিন্তু দিনটা একটু তেল মারা নিজে চলা কিছু লোককে ঘাঁটিয়ে ফেলা কিছু লোকের আপনার কাজে চোখে লাগতে পারে আপনি ভালো কিছু করতে যাচ্ছেন কিছু মানুষ বাধা দেবে তাই কিছু মানুষকে একটু তোয়াজ করতে হবে এটা ঘটনা ইনভেস্টমেন্ট চলতে পারে ভ্রমণে সাফল্য নেই এবং দু চারজনকে সাথে নিয়ে এগোনো উচিত তাতে কি হবে বলুন তো সবাই মিলে জায়গা তৈরি করতে পারব একলা কিছু করা কিন্তু শক্ত এবং নিজের যোগ্যতায় হয়তো কিছু করতে পারেন বা এটাও হতে পারে আপনার যোগ্যতায় দু চারজনের প্রফিট হচ্ছে বাট কালকের দিনে একলা বিশেষ কিছু করতে পারবেন না বন্ধুরা এটা একটু দেখে নিতে হবে বা এটা একটু বুঝে নিতে হবে আপনি কন্যার মানুষ বা কন্যারাশির জাতক জাতিকা হলে ব্যবসা মন্দা চলছে ব্যবসা খুব একটা শুভ নয় ব্যবসা খুব একটা স্টেবেল নয় খেয়াল রাখবেন দাম্পত্য জীবন ঠিকঠাক ওয়াইফরা খাটবেন বেশি হাউসওয়াইফদের খাটনিটা বেশি হবে প্রেম মোটামুটি চলছে বন্ধুত্ব ভালো হচ্ছে বন্ধু বান্ধবীরা ভালো ফল দিচ্ছেন বাচ্চাগুলো ভোগাচ্ছে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চাগুলো আপনাদেরকে আপনাকে আপনাদেরকে একটু ভোগাবে বা ভোগাতে পারে বিদ্যা ঠিকঠাক এডুকেশান এডুকেশানের জায়গা বা এডুকেশানের দিক এক্সপেক্টেড যে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্র কালকের দিনে চেষ্টা করবেন একটু সিক্রেসি মেনটেন করার হস্তা কালকের দিনে রিস্ক নেবেন না চিত্রা কালকের দিনে লোকের দায়িত্ব নেবেন না তুলারাশি তুলারাশির সতর্ক থাকার দিন হবে তুলারাশি কালকের দিনে ক্রিম কালার ছাই রঙ সাদা রঙ ডিপ ব্ল্যাক ডিপ ব্লু অ্যাভয়েড করবেন মোটামুটি এগারোটা পঁয়ত্রিশ একটা চল্লিশ এই মাঝের সময়টা খুব সাবধান বাদবাকি সময় পার করার পার করার হচ্ছে আপনার হেলথ ভালোর দিকে যাচ্ছে ইভেন সন্তান এবং বয়স্ক মানুষগুলোর হেলথও ঠিকঠাক চলছে ইনভেস্টমেন্ট হবে না এবং টাকা পয়সার দেখুন মুদিখানা বাজার হাট বাদ দিচ্ছি বড় ইনভেস্টমেন্ট খেয়াল রেখে এবং খরচাটা একটু সামলে ভ্রমণে সাফল্য রয়েছে কালকে তুলারাশিকে চোখ দুটো নয় দু সব দিকে মানে সব দিকে চোখ খোলা থাকবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনাকে কোনো প্রবলেমে ফেলা হতে পারে এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো বাধা বিপত্তির যোগ বা জায়গা কিন্তু প্রবলভাবে দেখাচ্ছে কালকে তুলারাশির মানুষজন হলে তাই যে কোনো ক্ষেত্রে সব মিলিয়ে চলতে গিয়ে কোনো না কোনোভাবে আপনাকে প্রত্যেক ক্ষেত্রে চাকরিওয়ালা মানুষগুলো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে। কিছু কাজ আপনাকে জোর করে করানো হবে কিছু কাজ আপনার ইচ্ছার বিরুদ্ধে হবে এটা ঘটনা সো চাকরি ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে হচ্ছে আগামী আগামীকালকে তুলারাশির মানুষজন হলে বিজনেস ভালো এবং বিজনেসে কাস্টমার ডিল ভালো হচ্ছে চাকরিতে নয় এবং চাকরিতে কালিক বন্ধু বান্ধব অ্যাভয়েড 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 এটা বেটার চলতে হবে স্বামী স্ত্রী একে অপরকে পাশে নিন ভালো ফল পাবেন প্রেম মোটামুটি চলছে গুরুজনদের সঙ্গে বিরোধ বাঁধতে পারে জ্ঞাতি ঠিকই আছে সন্তান ঠিকঠাক এডুকেশান একটু ভোগাবে কালকে বড়ো কথাবার্তা বড় ডিল বড় রিস্ক অনেকটা সামলে অনেকটা দেখে বা অনেকটা সমঝে এটা কিন্তু ঘটনা তুলা চিত্রা নক্ষত্র তাড়াহুড়ো কোনো মতে নয় তুলা সাথী নক্ষত্র লোকের জিনিসের ব্যাপারে খেয়াল করবেনই না ও কী করছে ও কেন করছে ওটা করছে সব আপনি ভাববেন না বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন চেষ্টা করবেন বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বড় ডিল খুব সামঝে করার বড় টাকার গল্প খুব স সতর্কভাবে পার করার অপরদিকে বৃষ্টিকের ক্ষেত্রে লাল হলুদ সাদা তিনটেই চলতে পারে সবুজ অ্যাভয়েড করে দেবেন নীল অ্যাভয়েড করবেন আপনি বৃষ্টিকের মানুষ হলে কালকের দিনে দুই নয় ব্যবহার করছেন হনুমানজিকে অবশ্যই ডাকছেন টাইম এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা পঞ্চাশ থেকে একটা দশ বাদ বাকি সময় আপনার সবচেয়ে টাফটা সবচেয়ে শক্তটা সবচেয়ে ম্যাসিভ কাজটা যেটা আমি অন্যদিন পারবো না আগে হয়নি কেউ করতে পারবে না এরকম ব্যাপার তো থেকে যায় সবচেয়ে টাফ নিজেকে প্রমাণ করা নিজেকে প্রুভ করা এবং অ্যাটিটিউড নিয়ে চলা এক্সিলেন্ট রেজাল্ট দেবে কালকে বৃশ্চিক নিজেকে দেখিয়ে দিতে পারবেন গথে ভাঙ চললে হবে না ছক ভেঙে গোতে হবে এটাই সবচেয়ে বড় ব্যাপার কন্ট্যাক্টস এবং কনফিডেন্স দুটোই বাড়বে এবং দৃঢ়তা দৃঢ় চেতা হওয়ার প্রয়োজন যে ভাই আমি এটা করব। আমি এটা ভেবেছি এবং আমি এটা করতে চলেছি অ্যাকচুয়ালি এটার দিন বৃশ্চিকের মানুষজন হলে তাই আমি আশা করব আপনি যদি একটু পজিটিভ ভাইবস নিয়ে চলেন পজিটিভ অ্যাটিটিউড পজিটিভ মাইন্ডেড হয়ে চলেন আপনাকে কেউ থমকে দেবে কেউ আটকে দেবে কেউ আটকে রাখতে পারে আমি কিন্তু বলতে পারছি না বৃষ্টিকের জাতক বা জাতিকা হলে বৃষ্টিক রাশির মানুষ হলে ব্যবসা বরং মন্দা চলছে ব্যবসায় বরং চাপ আসছে এটা ঘটনা বৃষ্টিক রাশির বিজনেস খুব একটা ভালো হচ্ছে না এবং বিজনেসের জায়গা আপনাকে একটু ভোগাতে পারে সো একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা একটু নজর রেখে চলবেন আশা করছি ঠিকঠাক দাম্পত্য জীবন কিন্তু ভোগাচ্ছে হাজব্যান্ড ওয়াইফে সম্পর্কর জায়গা একটু ভোগাচ্ছে বা একটু ভোগাতে পারে প্রেম ঠিক আছে সন্তান ঠিক আছে বাবা মায়ের হেলথটা খেয়াল রাখুন আপনার হেলথ ঠিকঠাক রয়েছে ইনভেস্টমেন্ট হতে পারে ভ্রমণের প্রয়োজন নেই ভ্রমণ দরকার নেই একটা জায়গায় বসে সাফল্য একটা জায়গায় বসে সফলতা আসবে সো ওভারঅল জায়গাটা বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু আমি আশাবাদী আপনাকে পজিটিভ রেজাল্ট বা স্টেবল রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে দেবে। খুব বেশি জনকে ইনভলভ করবেন না আপনার কাছে বেশি মিশবেন না অধিক সন্ন্যাসী গাজন নষ্ট করবে আর সময়ে চলুন কারণ সময় মেনটেন করতে সময়ে চলতে আপনাকে একটু প্রবলেম দিতে পারে বা প্রবলেম হতে পারে একটু দেখে নিন আর একটু কনসেন্ট্রেশনটা ঠিকঠাক করুন একটু প্রপার কনসেন্ট্রেট করুন এটা ঘটনা বৃষ্টিক বিশাখা নক্ষত্রের মানুষ যদি আপনি হন কালকে রিক্স নেওয়ার দিন বৃষ্টিক অনুরাধা নক্ষত্র কালকে প্রবলেম সলভের দিন বৃষ্টির জ্যেষ্ঠা নক্ষত্র মানে আপনার যদি জ্যেষ্ঠা নক্ষত্র হয় কালকে চেষ্টা করবেন কিছুজনকে জব্দ করার যারা আপনার পেছনে লাগছে অবশ্যই কোনো ভালো মানুষের নয় যারা আপনার ক্ষতি করছে রেগুলারলি ক্ষতি করছে আপনি চেষ্টা করতে পারেন কিছু জনকে জব্দ করার কিছু জনকে জবাব দেওয়ার বা এটা আশা করব রেজাল্ট কিন্তু আসবে বা আসতে পারে ধনুরাশি নয় ব্যবহার করবেন হলুদ ব্যবহার করছেন সাদা ব্যবহার করছেন কালোটা অ্যাভয়েড করবেন হনুমানজিকে ডাকছেন নটা থেকে পৌনে বারোটা বেস্ট এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা পঁচিশ সামলান পৌনে দুটো থেকে পরের পুরো সময়টা সুন্দর হচ্ছে কালকের দিনে ধনুর হেলথ ভোগাবে সিনিয়রদের হেলথ বরং ভালো হচ্ছে ইনভেস্টমেন্ট চলতে পারে ভ্রমণও চলতে পারে গথে চলতে হবে প্ল্যানিং করতে হবে টার্গেট সেট করতে হবে কাজ করতে হবে ক্যালকুলেটেড রিক্স নেওয়া যাবে প্ল্যানিং করে রিক্স যে আমি এই কাজটা করতে আমার এক ঘন্টা লাগে এটার জন্য এইগুলো করতে হয় এবং এই এইভাবে করতে হয় যেগুলো আপনি জানেন চেনা ছকে এগোনো এটা কিন্তু ধনুর জন্য বেস্ট রেজাল্ট দিচ্ছে টার্গেট সেট করুন কথা বলুন নিজের জোনে থাকুন কিছু মানুষকে আপনার পছন্দ না হতে পারে কিছু মানুষের সান্নিধ্য আপনার পছন্দ না হতে পারে কিন্তু আমি এক্সপেক্ট করব আপনার কাজকর্ম স্টেবিলিটির সাথে হবে এবং অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন কালকের দিনে প্রতিবন্ধকতা কাটানো বাধা বিপত্তিগুলোকে পার করে যাওয়া এটা বেটার রেজাল্ট দিচ্ছে ইভেন বিজনেস পার্টও কালকে ভালো হচ্ছে মানসিক চাপ নিজে নিতে পারেন স্ট্রেস নিজে নিতে পারেন ফালতু টেনশান আপনি করতে পারেন কিন্তু ওভারঅল দেখবেন দিনের শেষে আপনি যদি প্রপার ভেবে দেখেন আপনার কাজ অনেকটা এগিয়ে যাবে অনেকটা এগিয়ে যাচ্ছে হাউসওয়াইফরা সামলে চলুন স্পেশালি কিছু বদনাম অপেক্ষা করছে আপনার জন্য কালকের দিনে স্বামী স্ত্রী মোটামুটি ফল পাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে বদনাম একটু দিতে পারেন প্রেমিক প্রেমিকাগুলো ভালো ফল পাচ্ছেন বন্ধুত্ব ভালো হচ্ছে সন্তানগুলো বাচ্চা ছেলে মেয়েগুলো একটু গণ্ডগোল পাকাবে একটু গন্ডগোল করবে বাট বিদ্যাস্থান শুভ এডুকেশান শুভ কালকের দিন লোকে আপনার দিকে খুব বেশি আঙুল তুলতে পারবে না আপনার খুঁত ধরতে পারবে না আপনি সেইভাবে আমি আশা করতে পারি বা আশা করবো আপনি সেইভাবে কাজ করছেন বা কর্ম সম্পাদন করছেন ধনুরাশির মানুষ হলে ধনু মূলা হলে কালকের দিনে কনফিডেন্স কনফিডেন্সের ঘাটতি তৈরি হতে পারে ধনু পূর্ব সারা নক্ষত্র কালকের দিনে না নানা রকম নেগেটিভ থটস আপনার মাথার মধ্যে ভিড় করতে পারে ধনুরাশি উত্তরা ছাড়া নক্ষত্র জাতক বা জাতিকা হলে কালকে কালকে রিস্ক নেওয়া যেতে পারে কিন্তু একটু ক্যালকুলেটেড বাট ওভারঅল কালকে ছেড়ে দেওয়ার দিন নয় কাজ কমপ্লিট করার দিন মকর রাশির জাতক বা জাতিকারা হালকা সবুজ আকাশী হালকা নীল এগুলো চলতে পারে ডিপ রেড অ্যাভয়েড করবেন হনুমানজিকে ডাকছেন কালকের দিনে পাঁচ সংখ্যার ব্যবহার করছেন মকরের মানুষজন হলে পৌনে নটা থেকে এগারোটা পঁচিশ বেস্ট অথবা দুটোর পরের পুরো সময়টা শুভ হচ্ছে বারোটা বাজতে দশ থেকে একটা কুড়ি সাবধানে ব্যবহার করতে হবে মকর রাশির সিনিয়রদের হেলথ খেয়াল রাখবেন আপনার যারা গুরুজন বা আপনার যারা সিনিয়র মানুষজন রয়েছেন আমি আশা করব আপনি তাদের হেলথ বা তাদের স্বাস্থ্যর জায়গাটা লক্ষ্য রাখছেন আপনি ঠিক আছেন বড্ড বেশি প্যানিক করতে পারেন বড্ড বেশি মনের মধ্যে নেগেটিভ ফ্লোগুলোকে বাড়িয়ে ফেলতে পারেন আমি পারবো না আমার হবে না আমার দ্বারা হবে না আমি খারাপ আমার রাশি খারাপ এইসব উল্টো পাল্টা উল্টো চিন্তাগুলো জট পাকিয়ে একদম কনফিডেন্সটাকে তলায় নিয়ে এসে নিজের আলটিমেট ক্ষমতা ভুলে যেতে পারেন এটা প্রবলেমের কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার যে যে কাজ কাজগুলো আপনি রয়েছেন যাদের জন্য কাজ করছেন যাদের সাথে কাজ করছেন কেউ আপনার বদনাম করতে পারবে না তাই বাদ দিন না করুন আপনি কর্ম করুন কর্ম সম্পাদন করুন সুন্দরভাবে পজিটিভ ওয়েতে কাজ এ করুন ইভেন বিজনেস পাঠো কনফিডেন্স বাড়ান কাস্টমারদের ডিল ভালো হচ্ছে আমি বলবো না সারাদিন কাস্টমার পাবেন আমি বলছি তিন ঘন্টা কাস্টমার পাবেন এবং সেটা আপনাকে পুষিয়ে দিয়ে যাবে আপনি মকরের জাতক বা জাতিকা হলে মকর রাশি মানসিক দৃঢ়তা প্রয়োজন চারিত্রিক দৃঢ়তা প্রয়োজন এটা বেস্ট পার্ট পারলে দেখে নিন অবশ্যই বেটার হবে স্বামী স্ত্রী ঝগড়া অশান্তি চলছে ইভেন প্রেমও একটু ভোগাচ্ছে প্রবলেমটা আপনার দিক থেকে আসতে পারে আপনার মুডটা অফ হতে পারে আপনার মুডটা সুইং করতে পারে আমি একটাই কথা বারবার বলছি প্রতিবন্ধকতা আপনার ভেতরে রয়েছে কালকে প্রকৃতি বা পরিবেশ আপনাকে সাপোর্ট করছে সন্তান বিদ্যা ঠিকই আছে আর কর্ম কর্মসম্পাদন ভালো হচ্ছে কিন্তু একটু সোশ্যাল হন কালকের দিনে একটু সকলকে নিয়ে চলুন এবং খারাপটা ভাবতে হবে না যা হবে আমার হাতে তো কিছু নেই আমি খারাপ হলেও আমার কিছু করার নেই এই ব্যাপারটাকে যদি একটু মেনে নেওয়া যায় আমার মনে হয় কালকে খুব বেশি প্রবলেম নেই মকর উত্তলা ছাড়া টাকার ব্যাপারটা সতর্কভাবে কালকে ভ্রমণ হতে পারে মকর রাশির ক্ষেত্রে মকর শ্রবণা লেগে থাকতে হবে মকর ধনিষ্ঠা কালকের দিনে আপনি বড্ড বেশি তাড়াহুড়ো করতে গিয়ে গণ্ডগোলটা পাকিয়ে ফেলবেন বড্ড বেশি তাড়াহুড়ো করে বা তাড়াহুড়ো করতে গিয়ে গণ্ডগোলটা পাকিয়ে ফেলতে পারেন একটু খেয়াল রাখুন আমার মনে হয় এটা পজিটিভ হচ্ছে এবং এটাই আপনাকে বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দিতে পারে পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি তিন যত হালকা আছে এটা ব্যবহার করবেন কালকের দিনে কালকের দিনে আপনি চেষ্টা করবেন সাড়ে আটটা থেকে এগারোটা পঁচিশ অথবা দুটো পনেরো পরের পুরো সময়টা এগারোটা চল্লিশ থেকে একটা পনেরো খুব সাবধানে ব্যবহার করবেন বেসিক আপনার হেলথ নিয়ে আমি কোনো প্রবলেম বলছি না বাট আপনার যারা ফ্যামিলির সিনিয়র মানুষজন রয়েছেন বাবা মা বা এজেন্ট যারা রয়েছেন তাদের হেলথ কিন্তু আপনাকে অনেক বেশি নজর রাখতে হচ্ছে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে এটা প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে টাকার ব্যাপারটা খুব সামলে চলতে হচ্ছে কিছু ক্ষেত্রে পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম বোঝাপড়ার অভাব এবং সম্পর্কের অবনতি সেটা স্বামী স্ত্রী হাউসওয়াইফ হলে হাউসওয়াইফ অথবা বাবা মায়ের সাথে অথবা ফ্যামিলির লোকজন মানুষজনদের সাথে একটু খেয়াল রাখুন কালকে আপনাকে একটু চাপ নিতে হবে অফিস আপনাকে একটু চেপে ধরবে এবং ঠান্ডা মাথায় সুস্থভাবে পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করতে হবে আপনি যদি মকরের মানুষ বা জাতক জাতিকা হন ঠান্ডা মাথায় ঠান্ডা থেকে সুস্থভাবে বুঝে শুনে কুম্ভ বারবার বলছি মানে মকর মকর করছি কুম্ভ রাশি পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করতে হবে কেউ কিছু মানুষ আপনাকে উল্টো খাতে ভুল বোঝাতে পারে ভুলভাল আপনার মাথায় ঢোকাতে পারে একটু দেখে নেবেন বাট আশা করব সব মিলিয়ে আপনি কর্মক্ষেত্রে গেনারি হবেন কালকের দিন ধীরে সুস্থে চলা মানুষগুলোকে ওয়াচ করা কি আমার পাশে আছে কি আমার এগেনস্টে আছে কি আমার বন্ধু কি আমার শত্রু একটু জাজ করার দরকার আছে দেখতে পাবেন তাই বাধ্য ছাত্র হন যেটা বলা হবে সেটা করুন কিন্তু এটা লক্ষ্য রাখুন যে আমি যেন অন্য কারুর কাজ না করি তাহলে কী হবে দিনের শেষে দেখা যাবে আমার কিছু হলো না ও প্রফিট করে বেরিয়ে গেল ওর প্রফিট হলো এই ব্যাপারটা বিজনেস ভালো হচ্ছে বিজনেস ভালো যদি একটু নিজেকে ঠান্ডা রাখা যায় আশা করছি স্বামী এবং স্ত্রী একে অপরের পাশে থাকছেন প্রেমটাও ভালো হচ্ছে বাট বন্ধুত্ব বেশি সন্ন্যাসী বেশিজনের সাথে জড়ানো ঠিক হবে না আর কী বলবো আপনাদেরকে একটা অহেতুক ট্রেস বা টেনশন চেপে থাকছে সন্তান ঠিকই রয়েছে রিস্ক নেবেন না একটু দেখে চলুন কালকের দিন যত চাপ নেবেন যত ভালো করতে যাবেন যত প্রেশার নিতে যাবেন না চাপটা তত বেড়ে যাবে বোঝাটা তত বেড়ে যাবে এটা ঘটনা কুম্ভের ক্ষেত্রে কুম্ভ ধনিষ্ঠা সিনিয়রদের থেকে সাবধান কুম্ভ শতবিশা কোনো বড় ডিল একলা করবেন না কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে শারীরিক দিক শরীরের জায়গা বা হেলথের জায়গা বা স্বাস্থ্যের জায়গা আপনি অনেকটা নজর রাখবেন তাই কুম্ভ রাশি অ্যাকচুয়ালি কালকের দিন কিন্তু একটু চাপের আর চাপের দিনে আমরা অনেক বেশি ভেঙে পড়ি বা ভেঙে যাই বা অনেক বেশি খারাপ খারাপগুলো ভাবি খারাপ চিন্তা করি আমি এগুলো আপনাকে বারণ করছি আর রিস্ক নেওয়ার দিন নয় আর্গুমেন্টের দিন নয় মোট কথা লাস্ট রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি এক নয় লাল হনুমানজি জোর কদমে ডাকবেন এগারোটা পঞ্চাশ থেকে একটা দশ বাদ পুরো সময় আমার আমার কালকে সম্পর্ক পার্সোনাল রিলেশনশিপ প্রেম আবেগ সেন্টিমেন্টকে মানি ব্যাগটায় রাখবেন দি মানি ব্যাগটাকে আলমারিতে ভরে দেবেন কারণ কালকে অ্যাগ্রেসিভ হওয়ার দিন প্রফিট বুক করার দিন পাওনা আদায় করার দিন হেলথ খেয়াল রাখবেন খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু কারণ হেলথের জায়গাটা একটু গণ্ডগোল করছে পিতা মাতার হেলথ ঠিকই রয়েছে ইনভেস্টমেন্ট ডিল এবং ইচ্ছা পূরণ আমার টার্গেট এটা আমি এটা করতে চাইছি আমি এটা করব বা আমি এটা প্ল্যান করছি এই মানসিকতাগুলো তো আমাদের থাকে এবং অনেক ক্ষেত্রে আমরা অনেক ইচ্ছা অনেক দিন পূরণ হয় না অনেক কিছু ভাবি ভেবে গই হয়ে ওঠে না কিন্তু কালকের দিনে এটা হতে চলেছে বা এটা হতে পারে আপনি যদি কুম্ভের জাত মিনের জাতক বা জাতিক হন মিন রাশির মানুষ হন তাহলে মিন রাশির কালকের দিনে অ্যাকচুয়ালি সাকসেস বুক করার দিন এবং প্রপার প্ল্যানিংটার জন্য জরুরি হবে টার্গেট সেট করাটা এবং লক্ষ্য স্থির রেখে তার রিক্স নিতে পারেন কথায় এগোতে পারেন যে কোনো বিষয়ে মাথা ঘামাতে পারেন ফ্রন্টে দাঁড়াবেন ফেস ভ্যালু বাড়াবেন এবং কালকে কিছু জনকে জবাব দেওয়া রয়েছে কিছু জনের সাথে কথা বলা রয়েছে কোনো ইম্পর্টেন্ট মিটিং রয়েছে একটু সময়ে চলবেন আর ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো একটু সামনে রাখবেন বিজনেসও ভালো হবে কাস্টমাররা বিশ্বাস করবে কাস্টমাররা ভক্তি করবে মানে ভক্তি মানে বিশ্বাস বা এটা কিন্তু পার্সোনাল রিলেশনশিপগুলো স্পেশালি হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেম আপনাকে ভোগাতে পারে তাই স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকারা একটু দেখে একটু বুঝে বাবা মা ঠিক আছেন আর হাউসওয়াইফরা কিছু ট্রাই করুন কিছু হবে কোনো গণ্ডগোল থাকলে মেটাতে পারেন এবং আপনার কাজ বা আপনার কর্ম ঠিকঠাক বাচ্চাগুলো ঠিক আছে পড়াশোনায় একটু এদিক ওদিক করছে মানে পড়াশোনা বা পড়াশোনার জায়গাটা একটু এদিক এদিক দিতে তাই আমি বলতে পারি মিন রাশি কালকে কিন্তু সাকসেসের দিন সাকসেস পাওয়ার দিন বেটার রেজাল্ট বুক করার দিন হনুমানজিকে ডাকুন দেখব কী হয় এই মানসিকতা এবং হনুমানজিকে ডাকছি যখন তার ক্যারেক্টারটা তো অ্যাপ্লাই করব নিজের মধ্যে নিজের মনের মধ্যে করি না সেটা দেখুন আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝগড়া অশান্তিটা যতটা সম্ভব চেপে দেওয়াটা প্রয়োজন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কালকে কথা এগোতে হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যে কোনো পাওনা আদায় করতে পারেন রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা নতুন যে কোনো বিষয়ে ঝাঁপিয়ে পড়বেন বেটার রেজাল্ট হবে এটাই আগামীকালকে রাশিফল আশা তো করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাহায্য করবে এটুকুই থাক না ভালো থাকুন সুস্থ আর শান্তিতে থাকুন